দিব আজকে আবার চিনে এই ইউটিউবে করবেন না দ্বিতীয়ব কিন্তু হ্যাঁ একটু দি সাইডে সাইডে গেলে না না এত আমার প্রচারের দরকার না একটু অপেক্ষা করেন আমি আমি এরকম দুর্নীতি আর দেখি নাই কি কি দুর্নীতি এখন কাগজ খুলে বলতে পারবো না তোমরা জেনে নিও কি কি দুর্নীতি করেন ওনাকে জিজ্ঞেস করো সবাই যা বলছে যে এতে আপনি কি বলেন এখন আমার কথা হলো গিয়ে যে দুর্নীতি আরম্ভ হয়েছে চারিদিক থেকে এই দুর্নীতির জন্য আমরা চলচ্চিত্রের মানুষরা এখন চলচ্চিত্র নির্মাণ করতে আমাদের আর কোনো আগ্রহ আসে না আমরা আগ্রহই না কারণ কি এখানে আগে আমরা শুটিং করলে যেরকম একটা পয়সা আমরা এফডিসির কর্তৃপক্ষ দেটে সরকারকে দিতাম তা দলটুল হয়ে গেছে কেন এটা কি এখানে এই এই জায়গাটাকে এফডিসি ভাড়াতে ব্যবহার করছে যে ভাড়া বেড়ে গেছে সময় চলে গেছে কেন এটা হবে এই জন্য আমরা এফডিসিতে শুটিং করে ছেড়ে দিয়েছি একদিন এখানে শুটিং করলে যদি 20,000 টাকা খরচ হয় বাইরে করলে আমাদের 5-7,000 টাকা লাগে তাহলে কেন আমরা এত টাকা খরচ করি এখানে আর ওনার দুর্নীতি এবং আমাদেরকে এফডিসিতে ওই দিন ঢুকতেই দেয়নি ওনার পছন্দের কেউ আছে পছন্দের মানে দুটো প্যানেলের কেউ ওনার পছন্দের আছে সাপোর্টের আছে যে জন্যে উনি মনে করেছেন এবং ওনার পছন্দের যে প্যানেলের লোকরা নেক্সট ডেফিনেটলি হয়তো বলেছে যে আমরা পরিচালকরা ঢুকলে আমরা যদি পরিচালকরা শিল্পীদের কাছে আমাদের পছন্দের শিল্পীদের জন্য ভোট চাই তাহলে ওনার পছন্দের যাদের যারা আছে হয়তো ওদের প্রবলেম হবে নির্বাচনে এই জন্য আমাদের পরিচালকদেরকে দেয়নি এই এই এফডিসিটা কি এই বর্তমান এফডি আজ আছে কাল নেই আমি তো 56 বছর যাবৎ আছি একটি টিউবয় ছোট থেকে কাজ করতে করতে এখন ওরা দাদা নানা হয়ে গেছে ওরা আছে উনি তো দুদিন চলে যাবে ঝন্ডু ভাই আমরা কিন্তু জানি যে রাতের বেলা কিন্তু আপনি নাকি আসছিলেন গিয়ে আপনাকে ঢুকতে দেওয়া হয়নি রাতের বেলা না সকালে 11টায় আচ্ছা কেন দেয়নি দেয়নি ওরা জানে এমডি মহোদয় বলবে আমাদের প্রধানমন্ত্রীকে আমরা চলচ্চিত্রকার বঙ্গবন্ধুর সৈনিক আমরা আমরা বঙ্গবন্ধুর হাতে করা এফডিসিকে বাঁচিয়ে রেখেছি আমরা বঙ্গবন্ধুর স্মৃতির জন্যে আমরা বঙ্গবন্ধুর সৈনিক আর আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দ্যাট ইজ আমাদের বোন আমরা মনে করি উনার ভাইদেরকে এফডিসিতে ঢুকতে দেয় নাই সমস্ত পরিচালকরা বঙ্গবন্ধুর সৈনিক আমি মনে করি বাইরের কেউ নাই আমাদেরকে ঢুকতে দেয়নি এই বিচার আমরা চলচ্চিত্রের হয়ে আমি আমার প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছি এই বর্তমান এমডির ওনাকে যেন এখানে না রাখে উনি এবং আমি আপনাদেরকে বলছি উনি যতদিন থাকবে আমরা চলচ্চিত্রের পরিচালকরা কোনোদিন এখানে শুটিং করব আমরা শুটিং করব না উনি ওনার যে কর্মচারীরা আছে ওই ধারকর্ত করে ওদের বেতন আগেও দিয়েছে শুনেছি এর থেকে এনে এনে তারপর দিয়েছে ওটাই ওনার করতে হবে ওনার অ্যাকাউন্ট অনেক বড় এটাও শুনেছি আছে নাকি আমি জানি না উনি একজন সরকারি কর্মকর্তা ওনার ব্যাংকের হিসাব নো সরকার আমাদের সাকিব খানের ব্যাংকের হিসাব চেয়েছে চাইতেই পারে এবং ইনকাম ট্যাক্সের ওরা ওনারটা দেখো ওনার কি আছে আমরা শুনেছি উনি অনেক টাকার মালিক প্রত্যেক আসছে যদি অসম্মান করে গেছে এটা আমাদের বক্তব্য কিন্তু আপনারা বলেছিলেন যে সকালবেলা আপনারা শুয়ে প্রতিবাদ করেন যে যেন হচ্ছে এমডি না আসতে পারে তো 9টার সময় আসবো চেষ্টা করব উনি তো এর আগেই চলে আসছে ভিতরে 7টার সময় বাংলাদেশ ওনাকে আমরা আসতে যেন
বাধা দিতে না পারে, উনি আগেই চলে এসেছে, এখন তো ভিতরে আছে, উনি কি আমরা বেরোতে পারবে? এটা উনি আমরা বেরোতে পারবে না, পারবে না কেন? আমরা ওনাকে আমরা কি সন্তান? তুমি কোনো প্রশ্ন ভেবে করবো না, আমি কথা বলছি, আমি কথা বলছি, আমি ইন্টারেস্টেড না তোমার চ্যানেলে কথা বলার জন্য। এখানে সব চ্যানেল আছে আলাদাভাবে, এখানে দুর্নীতি হচ্ছে, আমরা আমরা সহযোগিতা পাচ্ছি না দুর্নীতির জন্য, আমরা চলচ্চিত্র পরিচালকরা প্রযোজকরা এখানে কাজের সহযোগিতা পাচ্ছি না, এই জন্যই আমাদের এটা। আমার তো হ্যাঁ হোক লাইফ হোক, তাতে কি আছে? আমি অন্যায় কথা বলছি নাকি? আপনার কার বিরুদ্ধে অভিযোগ আপনাদের মূলত, সেটা একটু বলতে আপনাদের কার বিরুদ্ধে অভিযোগটা? আমাদের অভিযোগ হচ্ছে কি এমডি মহোদয়? আচ্ছা, তাহলে আপনারা কি চাচ্ছেন এখন, তার পদত্যাগ বা অপসারণ? পদত্যাগ, পদত্যাগ অথবা অপসারণ, এখানে থাকতে পারবে না। এখানে থাকলে আমরা চলচ্চিত্র প্রযোজক পরিচালক শিল্পীরা কেউ অভিনয় করবো না, কাজ করবো না, শুটিং করবো না। আচ্ছা, তিনি পদত্যাগ বা অপসারণ যদি না হয় সেক্ষেত্রে আপনাদের এই ওটা পরে বুঝবো। আমার আমার কমিটি আছে, আমাদের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আমাদের পরিচালক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমাদের প্রযোজক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি প্রযোজক, আমি পরিচালক। ধন্যবাদ আপনাকে। অপোলো যেমনটা সেটা হচ্ছে যে এর আগে কিন্তু আমরা আসলাম, এর আগে নির্বাচন সবাই কিন্তু আসলে, এবার নির্বাচন এটা কেন কেন হলো? এটা এখানে কেন হলো? দুর্নীতির জন্য আমাদেরকে ঢুক দিয়ে দেয় নাই সেদিন, আমরা এখানে আসবো। একটা নির্বাচন মানে একটা ঈদের মতন উৎসব আমরা মনে করি, যে ঈদের চাঁদ দেখলে যেন আমরা খুশি হই, ঠিক তেমনি খুশি হই কোনো সমিতির যদি নির্বাচন হয়। এই জন্য খুশি হই সেই প্রবীণ যারা ঘরে বসে গেছে আর ওরা এখানে আসে না, প্রবীণ ওদেরকে দেখবো, ওরা ভোট দিতে আসবে সবার সঙ্গে। ধন্যবাদ। যেহেতু আপনাদেরকে এফডিসি এমডি বলতেছেন ঢুকতে দেয়নি ওই নির্বাচনের দিকে, সেক্ষেত্রে উনি কি কোনো নির্বাচনকে প্রভাবিত করছে আপনার কি মনে হয়? প্রভাবিত অবশ্যই করছে, অবশ্যই করছে, এর বেশি আমি বলব না। উনি যখন আমাদেরকে ঢুকতে না বলেছে, আমরা উনাকে জিজ্ঞেস করেছি আমাদেরকে ঢুকতে দেবেন না কেন, সেই কেন উত্তর দেয় না, কিছু বলতে পারবো না, আমার সিদ্ধান্ত আমার। হাত পা নাড়িয়ে যেন মনে দেখলে মনে হয় যে একদম বেদক কথা বলছে, আমরা তো সিনিয়র, বয়স ওনার ফাদারের বয়স, হাত পা এইভাবে এইভাবে হাত পা ছুঁড়ে কথা বলছে, যেমন আমরা একটা খল চরিত্রকে দিয়ে অভিনয় করাই ওরকম, এটা হবে কেন? আমাদের সাথে ভদ্রতা মার্জিতভাবে ভদ্র মার্জিতভাবে কথা বলে নাই, শাউট করে করে কথা বলেছে, ধরে নিলাম এটা ওনার চরিত্র, এরকম রাগান্বিতভাবে কথা বলা, কারোর সাথে ভদ্রভাবে কথা বলতে হবে আমার মনে হয় জানেন না। তাহলে আমাদের সাথে, আমরা তো বিনয়ের সাথে প্রশ্ন করেছি, এখানকার এমডি যথেষ্ট সম্মান আমরা করি ওনার এই পোস্টটাকে, তা আমরা বিনয়ভাবে কথা বলছি, উনি একটা প্রশ্ন করলে কেন করছেন রেখে যায়, এটা আমার ব্যাপার, আমি বুঝবো। আমি এই কথা বলেছি যদি আমরা এখানে গেটের মধ্যে শুয়ে পড়ি কালকে, আর এটা যদি আমাদের প্রধানমন্ত্রী মহোদয় দেখেন, আর যদি আপনাকে জিজ্ঞেস করে এটা কেন হলো, ওটা আমার ব্যাপার, আমি জানি, ওটা আমি বুঝবো। আমরা যদি ওনার সাথে কোনো দুর্ব্যবহার করে থাকি আমাদের উপর রাগ থাকে, আমরা যদি কোনো কথা না শুনি আমাদের উপর রাগ থাকতে পারে, এটা ওনাকে জিজ্ঞেস করেন, আমরা আমাদের অপরাধটা কি? ভাই আপনার কি মনে হয় ওনার বিশেষ কোনো ইন্ধনে এইসব? না, এটা আমি জানি না, আমি রাজনীতি করি না, এসব রাজনীতি কথা, কার ইন্ধনে কে হয়েছে না যেটা আমি বলব কেন? উনি এমডি, উনি মনে করেন আমাদের এই কর্মগুলো এখানে করা ঠিক না, এই জন্য বাধা দিয়েছে, আমরা মনে করি এটা, এই জন্য। কিন্তু ওনার এই মনে করাটা ঠিক না, আমরা মনে করি। ধন্যবাদ। তুই না রাখা, পরিচালক সমিতি রাখাল ইয়াম ইলেকট্রিক সেক্টর।
করেন।